সুবিধা চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট বিন্দাস আছো আজকে আমি ফিশ লাভারদের জন্য একটা দারুণ ফিশের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপিটি আমি ডেডিকেট করব ফিশ লাভারদের জন্য আজকে আমি আমার কিচেনে বানাতে চলেছি কাতলা মাছের কালিয়া তো একদম বেশি বকবক না করে চলো মেন রেসিপিতে চলে যাই কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর এখানে নিয়ে নিয়েছি কেটে রাখা টমেটো কেটে রাখা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোটা জিরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর নিয়ে নিয়েছি একটুখানি টক দই প্যান গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হতে থাক এর মধ্যে আমি এই মিক্সিং বোলটার মধ্যে নিয়ে নেব একটু টক দই নেব আমি 2 চামচ মতো টক দই দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এটাতে আমি দিয়ে দেব এক এক করে মাছগুলো এদিকে গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেব এই তেলে এবার দিয়ে দেব দুটো তেজপাতা কটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত এটাকে এখন ফ্রাই করব তেলটা আর টমেটোটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এবার এটাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে এটাকেও সুন্দরভাবে মশলার সাথে ফ্রাই করে নেব মশলা ভালো করে ফ্রাই না করলে মশলা দিয়ে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয় তাই একটু ধৈর্য ধরে মশলাটাকে ভালো করে ফ্রাই করবেন তাহলে পরে দেখবেন যে কোনো ডিশই খেতে খুব সুস্বাদু হবে ভালো করে মশলাটা ফ্রাই করে নিয়েছি এবার এতে একে একে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব 2 চামচ লবণ দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো গুঁড়ো 2 চামচ দেব দেব 2 চামচ ধনিয়া গুঁড়ো আর দেব 3 চামচ লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল আমরা ভালোবাসি খেতে তাই আমি এটাতে 3 চামচ দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা দিয়ে একটা সুন্দরভাবে তেল ছাড়ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এটা দিয়ে একটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছি এবার এটাতে আমি অ্যাড করব অল্প একটুখানি জল এই বাটি পুরো ভর্তি না তার থেকে একটু কম কারণ এটা আমি করব কালিয়া কালিয়াতে বেশি ঝোল ভালো লাগে না তাই দিয়ে এবার একটুখানি আমি এটাকে ফুটিয়ে নেব তারপরে এটাতে আমি এক এক করে মাছগুলোকে অ্যাড করে দেব আমার কারিটা ফুটে গেছে এবার এটাতে আমি একটু দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আমি পার্সোনালি গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই আমি দিচ্ছি এর মধ্যে হালকা একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব দিয়ে এটাকে হালকা একটুখানি নাড়িয়ে নেব দিয়ে এতে আমি অ্যাড করব মাছগুলো দিয়ে 5 মিনিট কুক হতে দেব তাহলেই আমার রেডি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া আমার কাতলা মাছের কালিয়া পুরো রেডি হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা একটুখানি লেবুর রস আমি টক দই দিয়েছি তাও একটু হালকা একটু লেবুর রস দিলাম
আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমার রেডি কাতলা মাছের কালিয়া। এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার মাছের কালিয়া একদম রেডি। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।